বাংলার দেশে কোন ওলামায়ে কেরামদের উপর যদি কোন নাস্তিকবাদীরা টাচ করে এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবে চেল্লে এখন ঠিকিরা ইমান আনার কারণে সাদত বরণ করতে হয়েছে ইমান আনার কারণে নিজের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে করে মদিনায় হিজত করতে হচ্ছে চিল্লে এখন ঠিকিরা আমার ফানের ভেড়া আমরা ওই সাহাবে কেরামদের উত্তর সরি আমরা বিশ্বনবীর উত্তর সরি আমরা ইমানের দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিব হাদিসের দাওয়াত দিব কথা বলবো ইয়াতে যদি হামলা মামলা আমাদের উপর আসে আমাদের কোনো কিছু আসে যায় না আল্লাহর কথা বলেই ছাড়বো বলেই ছাড়বো চিল্লে কোনটি খিনা যখন গম সরি আর শুরু হয়ে যায় গম সরদের বিরুদ্ধে কথা বললে মাহফিলে বাধা দেওয়া হয় চেল্লাই এখন ঠিক না এই উলামায়ে কেরাম এই দেশের উলামায়ে কেরাম গুলো মানুষকে শান্তিপূর্ণভাবে রাখতে চায় শান্তিতে রাখতে চায় সাইভাবে বন্দী করে কবরে নিতে চায় চিল্লায় কোন ঠিক না আজকে মাহফিলে ওলামায় কেরামদের উপর হামলা ওলামায় কেরামদেরকে সরাসরি বাধা দিচ্ছে ওলামায় কেরামদের বিরুদ্ধে করছে আমি দেবতা কণ্ঠে বলতে চাই বাংলাদেশে কোন ওলামায় কেরামদের উপর যদি কোন নাস্তিকবাদীরা টাচ করে এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবে চিল্লে কণ্ঠে খিরা जहाँ के, के सारे एक तुझ में है तेरे कमल किसी में नहीं मगर दो चार हुस्न यूं सो दमे साया दे बेदादारी आज हो बाहमादारन तो तुम हादारी खुन भी बोले मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন গুণ দিয়েছেন যা পৃথিবীর কোন মানুষ এমন গুণ দেন নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরের যত গুণাচারী মহানল্লা বিশ্ব নবীন গুণকে চাইতে বেশি বাড়ায়া দিয়েছে সমস্ত নবী মানে গণের যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবী আপনার নবী গুণের পাল গুণের গুণটা যদি অনেক পাল্লায় রাখা হয় পাল্নাটা যখন টানদাহা তখন বিশ্ব নবী রহমতুল আলমিনের গুণের পাল্লাটি বাড়ি হয়ে যাবে এমন নবী রহমতুল্ল আলমিন দু জাহানের সর্দার ওই নবীর নাম উচ্চারণ করে তার সাহাবায় কেরামদের আলোচনা করেছেন সোবাহান আল্লাহ ওয়াল দিন মাহোঁ সিদ্ধ ওয়াল গোফা আল্লাহ রবুল আলমিন বলেন তার সাথীরা কাফির বে বিরুদ্ধে বিরুদ্ধ কঠোর কঠোর সুভানল্লা কাপিরদের প্রতি কঠোর রোহামা ও বৈনা হোম এবং তাদের মধ্যে তারা সাহাবে কেরামদের পরস্পর একে অন্যের প্রতি কমল এবং ভালোবাসা জুড়ে বলেন সুহান আল্লাহ কেরাম কারা আগে সাহাবে চিন্তা হবে যে লোক ইমান হালতেন নবীর চারা আস দেখেছে এবং ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে সাহাবী বলে সুবহানাল্লাহ বলবেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কাফির বেঈমানদের প্রতি কঠোর কোন দিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে হাদীসের বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে সাহাবায়ে کرام কোনদিন বরদাস্ত করতে পারেন না দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য শরীরের রক্ত দিতে রাজি আর দেহের মাথা দিতে রাজি তথাপি কাফের বেঈমানদের সামনে আপস হতে রাজি হন না এই হলো সাহাবায়ে کرام الله ركاية بولن فسوف يأتي الله بقوم يحبهم ويحبون أذلة على المؤمنين أعزة على কা ফিরে আল্লা বলেন ফার্সাওবায়া তিল্লা হোমে কম অতি সিগারেট আল্লাহ এমন এক কম এমন এক সম্প্রদায়িক ক্যানভেন ইয়ু হাইপম ময়ু হাইপ না যিনি তাদের কে ভালোবাসেন তারাও আল্লাহ কে ভালোবাসে আদিল নতিনা লাল আল্লাহ যে তাদের কে ভালোবাসেন এরা কারা এরা হলো সা বে তারা কাফিরদের প্রতি কঠোর আর মমিনদের প্রতি সদ শুধু তাই নয় আল্লাহর পনেরবিন নারীকে সাবদের বৈশিষ্ট্য

সাহাবায় কেরামদের কি পরিমাণ ইমান ছিল এই ইমানটা যদি আমাদের থাকে তাহলে দুনিয়ার কোন মানুষ কোন বিদর্মী মুসলমানদের উপর আক্রমণ করতে পারে না কি বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না আজকে যদি মুসলমানদের কাছে সাহাবায়ে কেরামদের ঈমান থাকতো আবু বকরের ঈমান থাকতো আবু জরের ঈমান থাকতো উমরে ফারুকের ঈমান থাকতো হামজার ঈমান থাকতো হানজালার ঈমান থাকতো তাহলে মিয়ানমারে মুসলমানদের কে নেজাতুল করতে পারতো না হত্যা করতে পারতো না চিল্লায় কোনটি আরে এটা তাকবির দেওয়ার জন্য মজবুত মানুষের দরকার যাই হোক একজন মজবুত মানুষ আসেন এর তকবর গোবিন্দের তালা বেঙ্গের চুরমার হয়েছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে হলাম বীরের জাতি আমরা বললাম মুসলমান মুসলমানদের অঙ্কার মুসলমানের মতন হবে ওমরের অঙ্কার হতে হবে ওমরে ফারুকের অঙ্কার আবু বকর সিদ্দিকের অঙ্কার যদি হয় থাকে তাহলে বাংলাদেশ থেকে কাফির বেঈমান নাস্তিকবাদীরা ভারত পলায়ন করতে বাধ্য হবে ভারত পলায়ন করতে বাধ্য হবে চিল্লে কোনটি খিনা আমাদের অঙ্কার নাই আমাদের আওয়াজ নাই আওয়াজ এই জন্য নাস্তিক্যবাদীরা মনে করছে যে তারা তো দেখা যায় ঘুমিয়ে আছে আমরা যাই তাও খনজনাদুরে খন সাহাবাই কামদের ইমান কেমন ছিল আমাদের বলবেন না বলবেন বলবেন আল্লাহ বলেন তাদের ইমান কি ছিল ইমান কি ছিল ফাইন আমাল তুম বিহি ফাকাদ তাদাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কাফির বিমানরা তোমরা যদি সাহাবায়ে کرامের ঈমানের মত ঈমান আনতে পারো iman যদি তাদের iman তোমাদের কাছে থাকো তাদেরকে কিন্তু নাইট বলেছে আর ইন্ডাইনের সমস্ত মুসলমানদের কবলে দিয়েছে হ্যাঁ বিশ্ব জগতের তোমরা যদি আমার নবীর সাহাবে কেরামদের প্রতি আনতে পারো তাহলে কোনো দিন তোমরা পথভস্ত হবে না সাহাবে কেরামদের ইমান যদি আপনি আমাদের কাছে চলে আসে তাহলে আমরা হেতায় পথ পেয়ে যাবো সুবহানাল্লাহ সাহাবায়ে কিভাবে কাফির বেঈমানদের প্রতি কঠোর আর নিজেদের মধ্যে কিভাবে mohabbat আর অনুগ্রহ আর কোমলতা যদি কয় একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে সহজ হবে ঠিক কিনা এবারে শুন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এর এক সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিনির ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন সমস্ত জগতের গোস কুত সমস্ত জগতের অলি সমস্ত জগতের আমিল কামিলের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু ইমান যদি আরেক পাল্লায় রাখা হয় পাল্লা টান দেওয়া হয় তাহলে আবু বকর সিদ্দিকের ইমানের পাল্লাটি বাড়ি হবে আরো আস্তে আস্তে হন আরো জোরে খান ওই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ আল্লাহ নবীর জন্য বাবাকে সর মারছেন আল্লাহ আকবর জোরে খান বাবাকে সর মারা ইসলামে তো নাই কিন্তু উনি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন আর বাবা তাকেন নাই ঠিক কিনা ধরে কন আল্লাহ নবী বিশ্ব নবী رحمة للعالمين <سؤال> الكسي <سؤال> خبر قسي اللهم بالشنب رحمة للعالمين আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকন করে বললেন আবু বকর কোনো দিন তো এমন কাজ তুমি করোনা তোমার বাবাকে তুমি নাকি তাপর মেরেছো এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কাফির বেইমানরা মুনাফিকরা আমার বিরুদ্ধে আচরণ করেছে আমাকে অত্যাচারই করেছে শুধু তাই নয় আমার মেয়ে হযরত আয়েশার বিরুদ্ধে অপবাদ তুলেছে আমার আয়েশার বিরুদ্ধে অপবাদ তুলেছে আমার বিরুদ্ধে আচরণ করা হয়েছে আমি বরদাস্ত করেছি আমি সহ্য করেছি যখন আমার বাবা আপনার বিরুদ্ধে আচরণ করলো আপনার বিরুদ্ধে যে অন কথা বলছে তোalar বরদস্ত করতে পারি না এমনি আমার বাবাকে আমি শরমরে দিয়েছি এই সময় বাবা কাফের আবু কুহাফা তখন ইসলাম কবুল করেন না আবারো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যদি আমার কাছে দারালু অস্ত্র থাকতো দারালু তলোয়ার থাকতো তাহলে আমার বাবার মাথা শরীর থেকে দেহ খণ্ডিত করে দিতা এই ছিল সাহাবায়ে کرام কাফিরদের বিরুদ্ধে কঠোর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কে করতে হলে দলে আর সবকে দোষ চাইতে মহব্বত করতে হবে নিজের বাবার চাইতে নিজের মার চেয়ে নিজের ছেলের চেয়ে নিজের মেয়ের চেয়ে নিজের আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবার চেয়ে বেশি যখন বিশ্বনবীকে মহব্বত করবে তখন বিশ্বনবী বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে কি পরিমাণ ইমান ইসলামের প্রাথমিক যুগে যখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ তাও দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছেন তখন ওই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে এমন ভাবে নির্যাতন করছে কাফির মিমানরা এমন ভাবে অত্যাচারী করেছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেহুস ওনার যখন হুশ ফিরে আসছে সন্ধ্যার সময় তখন বলেন আমার নবীর অবস্থাটা কেমন আরো জোরে খন সঙ্গী সাথীরা

এত অত্যাচারই তোমার ওপর হয়েছে তোমাকে মার করে কাফির বেঈমানরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাকে बेहোশ করে রাখলো এখন পর্যন্ত তুমি নবীকে বলো নাই আমলতে আবু কোফা আবু থেকে বাবা কাফের হলেও সন্তানের প্রতি একটা দরদ আসে কি না আর আজ এখন সন্তান যখন রক্তাক্ত অবস্থায় আবু কোহাফা খাবার এবং পানি নিয়ে আসছে আইসা বললু রে আবু বখর কেন তুই ইমান গ্রহণ করলে কেন মোহাম্মদের ইমান তুই গ্রহণ করলে যদি করতে না তাহলে এইভাবে তুই নির্যাতিত হইতে না আবু অকর সিদ্দিক

এক ফোঁটা পানি আমি পান করব না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর বল উম জামিল সেবা করার জন্য আবু ও করছে আলাহু তালানু ডাক দে বলেন উম্মে জামিন রে আমার নবীর অবস্থাটা কেমন আমার নবীর অবস্থাটা কেমন উম জামিল ডাক দে বলে আবু আবু ও উনি তো আর কামরা দিয়ে আল্লাহু তালা করে গেছে ওখানে যাই তুমি তাকে পাইবা এমনিতে আবু ও করছে অর্থাৎ অবস্থা

রহমতুল্লিল আলমিন যখন রক্তাক্ত অবস্থায় আবু অকর সিদ্দিককে দেখলেন তখন নবীজির চারা লাল হয়ে গেছে চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ দরবারে দোয়া করে প্রভু গো আমার আবু অকর সিদ্দিক ইমান আনার কারণে আবি বিশ্ব নবীর সবদে থাকার কারণে কাপির বেঈমান এইভাবে নির্যাতন করেছে প্রভু আমি তো

ইসলামের জন্য আমি মার খেয়েছি ইসলামের জন্য আমি নির্যাতিত হয়েছি আপনার জন্য আমি নির্জাতিত হয়েছি আমি আপনাকে দেখে আমার পিছনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে ইয়ার শোনাল্লা ইয়া আমি বললাম আপনার কাছে আমার একটা আবতার আমার মা আমার মার জন্য একটু দোয়া করেন যেন ইসলাম কবন করেন আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন প্রভাব আমার আবু মকর সিদ্দিকের মাকে ইসলামের জন্য কবন নাও আল্লাহ নবী দোয়া করতে দেরি আবুবাকরের মা কালমা পরে মুসলমান হতে দেরি করেন না সাহাবায়ে کرام এই আনার কারণে কত নির্যাতিত হচ্ছে ঈমান আনার কারণে রক্ত অদিদা হচ্ছে ঈমান আনার কারণে সাadat বরণ করতে হয়েছে ঈমান আনার কারণে নিদের সেলিমাদেরকে যাক করে মদিনায় হিজরত করতে হচ্ছে ইল্লিয়া কোন ঠিক কিনা আমার ফানের ভেড়া আমরা ওই সাহাবে কেরামদের আমরা বিশ্বনবীর উত্তর সরি আমরা ইমানের দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিব হাদিসের দাওয়াত দিব কথা বলবো ইয়াতে যদি হামলা মামলা আমাদের উপর আসে আমাদের কোনো কিছু আসে যায় না আল্লাহর কথা বলেই ছাড়বো বলেই ছাড়বো চিল্লে কোনটি খিনা সাহাবে ক্যারাম ক্যারাম ইমানের দাওদ দিয়েছেন এর কারণে নির্জা আজকে দেখা যায় কোরানের পক্ষে কথা বললেই বললেই কোরানের ভিতরে আসছে আসছে করা হারাম মদ খাওয়া হারাম গোশ খাওয়া হারাম সোধ খাওয়া হারাম এই ওয়াজটা করলেই মা ফিলে বাজা আওয়াজ দিয়ে বলেন না যখন গম সরে আরানা শুরু শুরু হয়ে যায় গম সর্তের বেরোত্তে কথা বললে মাফিলে বাধা দেওয়া হয় চেল্লে কোনটি ক্ষীণান এই উলামায়ে কেরাম এই দেশের উলামায়ে কেরাম হলো মানুষকে শান্তিপূর্ণভাবে রাখতে চায় শান্তিতে রাখতে চায় সাই করে বান্দি করে কবরে নিতে চায় চেল্লে কোনটি ক্ষীণান আজকে মাহফিলে উলামায়ে কেরামদের উপর হামলা উলামায়ে কেরামদেরকে সরাসরি বাধা দিচ্ছে উলামায়ে কেরামদের বিরুদ্ধে করছে আমি দেবতা কণ্ঠে বলতে চাই বাংলাদেশে কোন উলামায়ে কেরামদের উপর যদি কোন নাস্তিকবাদীরা টাচ করে এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবে চিল্লায় কণ্ঠে খিরা সাহাবায় খেরাম দাওয়াত দিতে গিয়ে এটা কিন্তু নতুন ইতিহাস নয় এটা পুরানা সাহাবাই খেরামরা মায়ের খেয়েছেন সাহাবায় খেরামরা রক্তাক্ত হয়েছে সাহাবায় খেরাম সাহাবায় খেরামরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন এর মধ্যে আরেকজন সাহাবি হলো হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওহদের যুদ্ধে যখন ডাক এসেছে ওহদ যুদ্ধে আল্লাহ নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে হজরত হানজালার দি আল্লাহ উনি নতুন বিয়া শাদি করছে যখন ওদের প্রান্ত থেকে আওয়াজ আসত কে কে রসুলের আসিক তাড়াতাড়ি বের হয়ে যাও ও যুদ্ধে নবীজির দান দান শহীদ হয়ে গেছে হানজালা নতুন বিয়া সাদি করছে বাসররা উনি স্ত্রীর সাথে সহবাস করছেন এরপরে গোসল করবেন এই টাইমে খবরটা গেছে হানজালা রাদিয়াল্লাহ তাআলা আনহু ওনার স্ত্রীকে বললেন এ আমার পানের স্ত্রী তোমার সাথে ভালোভাবে আমি সময় দিতে পারি নাই কিন্তু এই মুহূর্তে জিহাদের ডাক এসেছে আমি তোমাকে ছেড়েই চলে যেতে হয় আরে জোরে খাও হামজালা স্ত্রী বললেন ও আর আপনি কমপক্ষে গোসল করে যান যেহাদের ময়দানে যেহেতু চলে যাবেন হানজালা বলেন এখন যদি ফরজ গোসল আদায় করতে যাই তাহলে নবী যদি এর ভিতরে শহীদ হয়ে যায় হাসরের মাঠে আমার চেহারা নবীকে দেখাতে পারবো হাসরের মাঠে

কাফেরদের দের চলে গেছে কসুর মতন কাফের দের করতে করতে সাত মধায় আঞ্জালা নদী আল্লাহ কারানো শহীদ হয়ে গেলে হয়ে গেলেন হয়ে এইদিকে আল্লাহ্ নবী বিশ্বনবী রহমেতু আল আমিন চিন্তিত সত্তর জন সাব কেন শহীদ হয়ে গিয়েছেন গাজী সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল বলে দিলেন আমার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছিল তাদের সংখ্যা হলো এই মুহূর্তে সত্তর জনের লাশ কাতার বੰদি করো আমি বিশ্বনবী তাদের জানাজার নামাজ পড়াবো আল্লাহর নবী বিশ্বনবী আমার তো আল আমিন চারা চার নামাজ পড়াবেন এমন সাহ এক সাবি কেন করে বললেন সাহাবিরি দেখো আমার শত্তুরজন সাবের লাশ আছে কিনা এমনি সাহাবাইকের আমরা কোনো না কোনো করলেন দেখা যা উনু লাশ আছে একটা লাশ নাই আল্লাহল্লাবি বিশ্বন হবে রাত মা তুল নিন আল আমি পানির মতন মশলদারি এপিষ্টির পানির মতন চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রত্মা তুলনিল আল চারা লাল বর্ণ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হয়ে বাচ্চার মতন খান্দা শুরু করে দিচ্ছে করে দিচ্ছে করে বলে রে কাঁপের আমার সাবি হানজাল আল্লাহ কোথায় রে আমার মায়ের সাহাবি হানজালা আমার মোহব্বতের সাবি হানজালা যা নতুন বদুখে রেখে আমি বিশ্ব নবীর মহব্বতে যুদ্ধে চলে আসছি আমার হানজালার লাশ রে তোমরা চুরি করে নিও না চোরাই করে তোমরা আমার হানজালের লাশ কে যেও না আমার হানজালের লাশটা দিয়ে দাও কাফির বেঈমানরা কসম খেয়ে বলে ও রাসূল হে মুহাম্মদ আপনার সাহাবী হানজালের লাশ আমরা নি নাই আমরা নি নাই নবীজি হয়ে পড়লেন আমার হান্জালার লাশটা কোথায় গেল রে কে নিয়ে গেল কে আমার হানজালের লাশটা নিয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী চোখের পানি চরে চরে কানলে ওতাত করে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে আল্লাহর নবীকে ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার চোখ থেকে কেন গো পানি প্রবাহিত হয়েছে সর হয়ে গিয়েছে আল্লাহর নবী আপনার চোখের পানি মুছে পেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন জিবরাইল কেন কান্দি জাননি জিবরাইল বললেন কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল রে ওই যুদ্ধে ওদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গিয়েছে এর মধ্যে একজন সাহাবির লাশ পাওয়া যায় না যার নাম হলো হানজালা জিব্রাইল আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি তো জানেন যেই সাবি জালাল্লাহ আপনি পান নাই ওই সাবি কিন্তু নতুন বিয়া করেছে বিয়া শাদী করার পরে বাসরনাথ হয়েছে এই সময় যুদ্ধের ডাক এসেছিল তখন ওই সাহাবি রেখে আপনার মহব্বতে ইমানের মহব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল কিন্তু সে নাফাক অবস্থায় ছিল আমার আল্লাহর আমাকে বলে দিলেন রাজীব রহিল দুইজন বেরেস্তা নিয়ে যাও আমার নবীর সাপি আঞ্জালা সহবাস করার পরে গুজল করতে পারে নাই জিয়াদের ময়দানি শহীদ হয়ে গিয়েছে এখন নাপাক অবস্থায় রয়েছে রে বেরেস্তা যা দুইজন বেরেস্তাকে নিয়ে যা আমার হানজালার লাশটা আকাশে নিয়ে আস ওগুলো বিজি আকাশ নিয়ে ফেরাজ তারা হানজালাকে গোসল পরাইয়া দিয়েছে এই মুহূর্তে আঞ্জালাল্লাশ নিয়ে আসছি জোরে কন সোহান যখন লাশ নিয়ে আসছেন রবিজি জানাজার নামাজ পড়াবেন এমন সময় দেখে যায় একজন পাগল পাড়ার মতো নাউলা কেসে পাগল বেছে একজন মহিলা দৌড়া দৌড়ে দৌড়ে আশা শুরু করলেন ভাবে দৌড় দিলেন আর আমার আলামিনকে লক্ষ্য ঘুরে বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগনবিজি আপনি একটু দেরি করেন জানাজার নামাজ পড়ে পড়াবেন জানাজার নামাজ পড়ে পড়াবেন আল্লাহল্লাহ বিশ্বর হবে আমাজ

রহমাতুল্লিল আলমিন আন্দালার স্ত্রীকে লক্ষ্য করে বললেন মা গো পানি মুছে পেল আন্দালার সাথে তোর একদিন বাসার রাত পুরা হয় নাই মহান আল্লাহ জান্নাতের ভিতরে আন্দালার সাথে তোর বাসর গর করে দিবে মহিলা নাক দামলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আঞ্জালা দুনিয়াতে বিদায় নিয়ে গিয়েছে আমার স্বামী আঞ্জালা দুনিয়াতে বিদায় নিয়ে গিয়েছে এই জন্য আমি কান্দিনা না আমি তো সৌভাগ্যবান আরো হয়েছি কিভাবে সৌভাগ্য আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে হাসরের মাঠে আমার স্বামীর সাথে আমি উঠতে পারব আমার বড় ইজ্জত হয়ে গেছে কিন্তু আমার স্বামী তো ছিলেন আপনি একটু গোসলের ব্যবস্থা করে নেবেন আল্লাহ কেন লক্ষ্য করে বললেন সাবিনা রে আমার হানজালার লাশের মুখে যে কাপড় আছে ওই কাপড়টা একটু সরাও না এমনিতেই আঞ্জারাস তিনি লক্ষ্য করে বললেন রে আঞ্জালাস তিনি আসলে তুমি আসো দেখি ওই আনজালার গোসল হয়েছে কিনা যখন স্ত্রীকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আনজালার চেহারা দেখলেন তখন দেখা যায় ওই চারা থেকে এবং দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে এই দিনের জন্য নিজেদের স্ত্রীকে ছেড়ে নিজেদের দন সম্পদ সব কিছু ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে শুধু তাই নয় আমার পনের মেয়েরা বেলালে লেপছে ইমান প্রচার করতে গিয়ে দিন প্রচার করতে গিয়ে এত কষ্ট আর পরিশ্রম এত কষ্ট দিয়ে ছেড়ে বা বিলালে আফসিনা দিয়ে উনি ছিলেন হাফসার লোক উনি ছিলেন কালো কিন্তু সমস্ত জগতের যত কুসকুত আছে সকলের চাইতে বেলালে হাফসির দাম বেশি দূরে কোন আল্লাহ বেলালে হাফসি একজন গোলাম ছিলেন সে কাফের গোলাম ছিল ওই কাফের নাম হলো ময় ইবনে খাল ওই উমাইয়ার ঘরে বেলালে আসি থাকতো কাজ কারবার করছো ওই উমাইয়ার গোলাম হিসাবে মেলান ছিল ওই বেলাল ইমানের ব্যাপারে বড় কঠোর ইমানের উপর বড় মজবুত ইমানের দাওয়াত দিচ্ছেন কালমার দাওয়াত দিচ্ছেন উমাইয়া ডাক দে বলল বেলাল রে তুই আমার ঘরে থাকবে আমার খাইবে আমার সব কিছু করবে কেন রে তুই মুহাম্মাদের কালমা পড়বে মুহাম্মাদের কালমা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোর কষ্ট আর শেষ হবে না যরেখন নাউযুবিল্লাহ বেলালে আফসি রাদিয়াল্লাহু তাআলা বেলা হাতের মধ্যে পায়ের মধ্যে বেজে রাখতো এবং মারপিট করত আঘাত করত রক্তাক্ত করতো আর দিনের বেলায় গরম বালুর উপর শোয়া রাখতো এবং বুকের মধ্যে বড় বাড়ি পাথর রেখে দিত তার গলার মধ্যে বকরির রশি লাগিয়ে তাকে টানায় দেখো বিলাল ইমান চারে কিনা আল্লাহ নবীর সাহাবি বিলালে আফসি কি পরিমাণ ইমানের পরাঠন বিছল বেলালে আফসি তালা তাআলা অনুখন পরনিชาতন শুরু হয়ে গিয়েছে কিন্তু তার জবান থেকে একটা বাক্য বের হয় আহাদ আহান আহাত জোরে কন্যা আল্লাহ আকবার আরো জোরে কন্যা আল্লাহ আকবার এমনেই উমাইয়া ডাকতে বললেন Bilal তোর জবান থেকে আেরো আদ শব্দটা উচ্চারণ করা বন্ধ করে দে তখন দেখা যায় বেলালে আপসি বন্ধ করে না ইমানের সাত গ্রহণ করে নিয়েছে বেলালে আফসি আল্লাহর নাম একটা সেকেন্ডের জন্য বলে না এমনি উমাইয়া বলল বেলাল রে তুই আদাত নাম জবাব বন্ধ করস না এখন মজা বুঝে নিবে তখন বাবলা গাছের একটা গোসা বেলালে আপসিরা দিয়ে না উৎপ্রানো জিবা বের করে ওই জিবার ভিতরে ঢুকায়া দিয়েছে তখন আর আহা দহ বলতে পারে না এমনি বিলালে সি রদিয়াল্লাহু তা নু হাত বের করে এইভাবে আঙ্গুল দেখিয়ে বলেন রে মাইয়া তুমি আমাকে কষ্ট দিয়েছ আবু চেল কষ্ট দিয়েছে আমার কি বার ভিতরে বাবলা গাছের গোসা ঢুকে দিয়েছ কিন্তু জেনে রেখো জবান দি যদি আমি আল্লাহর নাম না উচ্চারণ করতে পারি রে কিন্তু আমার অন্তরে মহান আল্লাহর নাম অঙ্কন করা রয়েছে বেলালে আল্লাহ আলামিন এই নির্যাতন সহ্য করতে পারলেন এমনিতেই বিলালে আসি রাতি আল্লাহ তালানোর জন্য আবু অকরকে ডাকলেন আবু অকর রে আমার বিলালকে তুমি আজাদ করে আলো আমার বিলালের কষ্ট আর সচ্চ হয় না সমস্ত শরীরে চাউনির মতন কাপের বিমানরা আঘাত করেছে সে আবু আমার বেলালকে তুমি আজাদ করে নিয়ে আসো এমনি তি আবু বকর সিদ্দিক রথি আল্লাহহুত বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তিনটা জিনিস বড় পছন্দ লাগে আল্লাহ নবী বললেন কোন তিনটা জিনিস পছন্দ লাগে এমনিতে আবু সিদ্দিক সে আল্লাহ বলেন অকল বিচি আপনার নোরানি চারা দেখতে আমার ভালো লাগে আপনার কাছে সব সময় বসে থাকতে আমার ভালো লাগে আর আপনার জন্য সমস্ত মাল কোরবান করতে আমি পছন্দ করি